আমি মহিউদ্দিন সাধারণ জ্ঞানের দ্বিতীয় পর্বের প্রস্তুতি থেকে আপনাদের স্বাগতম আগে যে আটটা সাধারণ জ্ঞান আপনাদের দিচ্ছি এটি তারই ধারাবাহিকতা নয়টা থেকে এবার তা শুরু করা যাক চলুন বিশ্বের শীর্ষ রপ্তানিকারক দেশ কোনটি এই সাধারণ জ্ঞানটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাধারণ জ্ঞান যে বিশ্বের শীর্ষ রপ্তানিকারক দেশ হচ্ছে চীন বাংলাদেশের দশ নম্বর যেটা বাংলাদেশের বর্তমান গড় কত বারে বারে আসে এটা বাংলাদেশের বর্তমান গড় হচ্ছে সত্তর দশমিক তিন বছর মানে এটা দিবস দিবস কবে হচ্ছে দশই জুলাই যে কোনো বছরে দশই জুলাই হচ্ছে মূষক দিবস আপনারা মনে রাখবেন এটা বারো নম্বর হচ্ছে বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য বাংলাদেশ জাতিসংঘের একশো ছত্রিশতম সদস্য বাংলাদেশ হচ্ছে জাতিসংঘের একশো ছত্রিশতম সদস্য আর সাবমেরিনের মালিক হিসেবে বিশ্বে বাংলাদেশ কততম আপনারা জানেন যে বাংলাদেশ দুই হাজার সতেরো আঠারো অর্থ বছরে চীন থেকে দুটো মিং ক্লাস সাবমেরিন মিন মিং থার্টি ফাইভ ক্লাস সাবমেরিন তার নৌবাহিনীতে সংযোজন করছে বিশ্বে বাংলাদেশ একচল্লিশতম দেশ হিসেবে তার আর নেভি ফ্লিটে এই সাবমেরিন দুটো সংযুক্ত করে বিশ্বে একচল্লিশতম এর মালিক হিসেবে বিশ্বে বাংলাদেশ তম এবার তে আছে বিশ্বে ইন্টারনেট চালু হয় কোন সালে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বিশ্বে ইন্টারনেট চালু হয় উনিশশো ঊনসত্তর সালে এটা মনে রাখবেন যে বিশ্বে ইন্টারনেট চালু হয় উনিশশো ঊনসত্তর সালে পনেরো নম্বরটা দেখেন নির্বাচন কমিশনের দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে সংবিধানের কোন অনুচ্ছেদে মানে সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাচনের যে নির্বাচন কমিশনের দায়িত্ব সেই সম্পর্কে বলা হয়েছে সেটা হচ্ছে একশো উনিশ অনুচ্ছেদে কত অনুচ্ছেদে একশো উনিশ অনুচ্ছেদে নির্বাচন কমিশনের দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে আর ষোলোতে আছে দান্দিক বস্তুবাদের প্রবক্তা কে দান্দিক বস্তুবাদের প্রবক্তা হচ্ছে কাল মার্কস আজ এ পর্যন্তই আপনারা অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন আর শেয়ার শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই